নমস্কার আমি অনেক দিন পরে এসেছি আপনাদের সাথে নিয়ে শুরু করছি আপনাদের ভালো লাগার অনুষ্ঠান ভালো আছি ভালো থেকো নোটে বিনা নোটে আশা করি আপনারা সত্যি সত্যি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমরা আরো বেশি করে ভালো থাকবো কারণ আজকে আমার সাথে রয়েছেন বিশেষ অতিথি আজকে বৃহস্পতিবার আপনারা জানেন আর এই বিশেষ অতিথিকে আমরা আগেও পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আমরা আসছি আপনাদের কাছে আর আজকে আমার বিশেষ অতিথি হলেন অ্যাক্টর পরিচালক সুদেশনা রায় নমস্কার সুদেশনাদি তোমায় অনেক অনেক স্বাগত আসলে সুদেশনাদি এবং সুদেশনা রায় এবং অভিজিৎ গুহ এই দুজনকে আমরা মূলত চিনি তাদের বিভিন্ন ছবির মাধ্যমে ক্রস কানেকশন তিনিয়ারি কথা প্রেম দিলে না প্রাণে কাজেই সেই সুদেশনা দিকে বারবার আমরা পাই আমি সুদেশনার দিকে জিজ্ঞেস করবো যে কেন অভিজিৎ গুহকে আমরা দেখতে পাই না 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 দেখতে পাওয়ার কিছু নেই আমি বুঝতে পারিনি বললেই আমি ওকে আর আজকাল আমি আগে অভিনয় করতাম আর যেরকম এখনো করি বেশি করে ততটা অভিনয় করে না বলে ওর ওয়েল নোন আজকাল দেখছি অভিনয় টুকটাক বেশ অনেকই করছে হ্যাঁ এই রিসেন্টলি একটা গানের প্রোমো রাজা হয়েছিল সবাই বলেছে ভীষণ ভালো তারপর থেকে ওর অভিনয়ের ইচ্ছেটা অনেক বেড়ে গেছে বুঝলে তো প্রশংসা হচ্ছে এমন একটা জিনিস এন্ড আমাদের যেটা মে নিয়ে যে ইটস নেভার টু লেট টু স্টার্ট অ্যাবসলিউটলি আসলে এটা জিজ্ঞেস করলাম কারণ অনেক দর্শক হয়তো ভাবতে পারেন আচ্ছা বিষয়টা হলো সুদেশনা রায় এবং অভিজিৎ গুহ কিন্তু রত্নাবলী কি তাহলে এক করে না কিন্তু আমরা আজকে আমাদের বিষয় হল বেঁচে থাকার গান এবং বেঁচে থাকার গানের কেন্দ্রে রয়েছেন প্রবীণ মানুষরা বয়স্ক মানুষরা এবং তাদের নিয়েই আজকে আমরা কথা বলবো আর সময়টাও খুব জরুরি কিন্তু ফোনে আপনারা কোথায় এসে আমাদের সাথে আলোচনায় যোগ দেবেন দ্রুত একবার মনে করিয়ে দিই ফোর যারা পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরে থেকে ফোন করবেন তাদের জন্য নম্বর হল ফোর ডাবল জিরো সেভেন থ্রি টু সিক্স নাইন একেবারে সরাসরি চলে আসুন আমাদের এই আলোচনায় সুদেশনাদি বল বেঁচে থাকার গান বেঁচে থাকার গান নামটা প্রথমে কিন্তু আমাদের ছবিটা ছিল নাম ছিল এ পরবাসে কারণ ছবিটা মূলত বৃদ্ধাশ্রমে থাকা কিছু মানুষকে নিয়ে আজকের দিনে আমাদের চেঞ্জিং সোসাইটিতে দেখা যাচ্ছে যে বহু বাবা মা রয়েছেন এই কলকাতা শহরে শুধু নয় সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বহু বাবা মা রয়েছেন যারা একা হয়ে যাচ্ছেন যাদের ছেলে মেয়েরা তাদের যেতে চান হয়তো কিন্তু তারা যেতে চান না এই তো কদিন আগেই শুনলাম যে আমার এক আত্মীয়া তার স্বামী মারা যাওয়ার পর তার ছেলে এবং মেয়ে তারা বলেছে তুমি আমাদের সঙ্গে হয়তো থাকতে পারবে না কিন্তু তোমাকে আমরা আমাদের বাড়ির কাছে একটা ওয়ান করে দেবো তুমি বিদেশে চলে এসো এখানে এখানে থাকো আমি কিছু বাঙালির সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেবো উনি বলছেন আমার সত্তর বছর বয়স হয়ে গেছে আমি এখন নতুন দেশে গিয়ে নতুন বাঙালির সঙ্গে আলাপ করব। কিন্তু কেন নয় এইটাই আমাদের এই যে গান বেঁচে থাকার যে গান তা ইটস নেভার টু লেট এই যে ধ্যান ধারণা যে আমার বয়স হয়ে গেছে আমি নতুন কিছু করতে পারবো না পুরনো স্মৃতি আঁকড়ে পড়ে থাকবো পুরনো পরিবেশ আঁকড়ে পড়ে থাকবো সেটা যদি ইচ্ছে হয় যদি মনে হয় যে না ছেলেদের জীবনে দখলদারি করব না তাহলে সেই স্বাধীনতাটা কো যেন তার থাকে সে যদি চায় সে প্রোটেকশন নিয়ে একটা আমাদের ছবিটা কিন্তু বৃদ্ধাশ্রমে সবাইকে চলে যেতে বলছি তা নয় আমাদের মেইন ব্যাপার হচ্ছে যে বছর বয়সেও তুমি মানসিকভাবে ভাবে ভীষণ গেত এবং যেটাকে বৃদ্ধ মানসিকতা বলা হয় সেটা হইতে পারো আমাদের চলতি কথা আছে সত্তর বছরেও আমি যুবককে দেখেছি এবং স্পেশালি যারা নতুন কিছু করার ইচ্ছে থাকে তাদের কিন্তু এটা ভীষণ আমি যতদূর গল্প শুনেছি যে যিনি ক্যান্টাকি ফ্রাইড চিকেন আরম্ভ করেন সেই ভদ্রলোক ষাট বছর বয়সে রিটায়ার করে তার এমন ডিপ্রেশন হয়েছিল তিনি সুইসাইড করতে চেয়েছিলেন এবং তিনি সবাই বন্ধুদের একদিন নেমন্তন্ন করে চিকেন ফ্রাই খাইয়ে বলেন যে আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই ওরা বলে কেন বলে আমার টাকা পয়সাও সেরকম নেই আমার জীবনে কিছু নেই বলে ঠিক আছে তুই এটা কাজ কর এই চিকেন ফ্রাই বিক্রি করতে আরম্ভ করো সেই করে পঁচাশি বছরে যখন উনি চলে গেলেন ইহলোক ছেড়ে তখন মানে এটা একটা চেন হয়ে গেছে সুতরাং ইটস নেভার টু লেট সুদেশনজি তোমার কথা শুনতে শুনতে এটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হলো যে আমরা তো এতদিন ধরে ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানটা করছি সেখানে কিন্তু আমরা এই যে তুমি যে কথাটা বলে যে ইটস নেভার টু লেট বয়স হলো একটা নাম্বার এই যে এজিজম এইগুলোকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছি কাজে এই যে আমরা কথাগুলো বলি এবং সেটা যে আমরা এবার চলচ্চিত্রে দেখতে পাব সেইটা ভেবে কিন্তু আমার খুব ভাল লাগছে আপনাদের ভাল লাগছে না যে যে নিয়ে আমরা কথা বলি সেটা নিয়ে একটা কিছু আমার সামনে একটা ডকুমেন্ট রয়েছে আর আরেকটা জিনিস আমি যেহেতু এই পরবাসে যখন নাম ছিল সুদেশনা দিয়ে আমাকে ডেকেছিলেন সিনেমাটা দেখতে অনেকের সাথে আমার যেটা অসম্ভব ভালো লেগেছিল সেটা হলো যে এই বেঁচে থাকার গান সম্ভবত বৃদ্ধ হয়ে গেলে তো আমাদের বয়স হয়ে গেলে পারবে না কি দরকার এত আনন্দের কি দরকার না এরকমও আছে আবার এটাও হয় এই জিনিসটা দেখেছি আমার মা আমি যখন ছোট তখন সে আমাকে ভাত খাওয়াটা পর্যন্ত শিখিয়ে দিচ্ছে সেটা কি ধৈর্য তার কত মানে আমি এদিকে ছড়াচ্ছি কিন্তু সে অল্প বিস্তর বকলেও সে ধৈর্য ধরে শেখাচ্ছে আজকে আমি আমার মা যখন একটা কম্পিউটার অনলাইন পেমেন্ট করতে পারে না আর দুর্দাহ আমি করে দিচ্ছি তাকে শেখানোর চেষ্টা আমরা করি না তিনিও তাই আস্তে আস্তে বল বয়স হয়ে গেছে তো এখন আর আমি পারবো না কেন পারবে না যদি একটা বাচ্চা পারে তাহলে একটা প্রবীণ মানুষ কেন পারবে না এটা মানসিকতা এটা আমরা ভাবি না এখন যদি হয় যে না আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি বলছি যে না আমি এটা শিখব না আ ডিফারেন্ট থিং সেই স্বাধীনতাটুকুও একটা বয়স্ক মানুষের থাকা দরকার জোর করে কিন্তু এটাও তো ট্রু আমি আমাদের যেটা মেয়ে নিয়ে যে যারা রয়েছেন দে শুড লিভ লাইফ টু দ্য ফুলেস্ট তারা তাদের জীবনটা উপভোগ যেন করে সেই অব্দি আমি একজনকে চিনি তার ছেলে মেয়ে দুজনেই বিদেশে সে একা আগে খুব পরিপূর্ণ একটা জীবন ছিল চাকরি বাকরি সবকিছু নিয়ে কিন্তু এখন শি ইজ উইডো শি ইজ অল এলোন এবং তার এইটা থেকে এই মানসিকতা থেকে তার কিন্তু ফিজিক্যাল অসুখ বেড়ে যাচ্ছে এটা কিন্তু এটা তো তুমি জানো সুতরাং তোমাকে নতুন কিছু করতে হবে নতুন লোকের সঙ্গে মিশতে হবে আমার মা হয়ে টোটালি গেছে এর মতন আছে কিন্তু তিনি এখনো সকালবেলা ফোন কাগজ পড়ে বলে বাবা এর সঙ্গে এর সম্পর্ক হয়েছে তো আমি জানতাম না কবে থেকে হলো বলো তোমার মা হলো হ্যাঁ এটা হচ্ছে হেলথি ইন্টারেস্ট লাইফ বিএনপিসি বা পরনিন্দা পরচর্চা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাকে একটু বলো যে বেঁচে থাকার গান মানে তৈরি করার আগে আইডিয়েট করার আগে কি কি প্রসেসের মধ্যে দিয়ে তুমি গেছিলে আমাদের কোথাও কি তোমার মা তোমাকে অনুপ্রাণিত করেছিলেন খুব ভীষণ ভাবে মা এবং মার বান্ধবীদের আমি অনেককে দেখতাম মার বান্ধবীরা হয়তো একজন মানে তাদের ছোট ছোট ইডিও সিনক্রোসিস তাদের একজন হয়তো বললেন এসে হ্যাঁ আসলে আমি তো ভালো খাওয়া দাওয়া করেছি সারা জীবন তাই আমার চেহারাটা বেটার আছে তোমার থেকে মা বললেন হ্যাঁ তোমার এবং আমি দেখছি তোমার চেহারাটা বেটার আছে কিন্তু আমার মাইন্ডটা বেটার আছে বুঝতে ছোট ছোট খুনশুটি আমার এটা মনে হলো এটা তো ভীষণ ভালো বয়স হয়েছে বলে শুধু ঈশ্বরের চিন্তা করব আর কিছু ঈশ্বরের চিন্তা নিশ্চয়ই করব কিন্তু তা বলে যে আমাদের ছোট ছোট যে আনন্দ ছোট ছোট এই যে একটা কথার পিঠে কথা বলা এগুলো যে থেকে যেন বঞ্চিত না হয় এই জিনিসটাই রয়েছে বেঁচে থাকার গানে বেঁচে থাকার গানে আমার যে আটজন মেন ক্যারেক্টার প্রথমে রয়েছে গার্গি এবং টোটা এরা দুজনেই ডাক্তার গার্গি রায় টোটা রায় পার্থ সেনা একটা ওল্ড এজ হোম সানশাইন যেখানে উনি বলছেন যেসব বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের সঙ্গে থাকতে পারেন না বা চান না এইটাও ধরতে হবে যে বয়স মানে যে আমাকে ছেলে মেয়ের কাছে স্বীকার করতে হবে তা নয় আমি ইন্ডিপেন্ডেন্টলি থাকতেই পারি তোমার ছিলেন আমি জানি সেইটা সেই ইন্ডিপেন্ডেন্স এবং আমার যদি আর্থিক আর্থিক অনেক ক্ষেত্রেই সামর্থ্য থাকে না মাই তো আর অনেক ক্ষেত্রে মানুষের একটা রিগ্রেট থাকে মানুষ খালি বলতে থাকে এটা আমি প্রায়ই শুনি অনেকের কাছে আমি ওদের জন্য এত স্যাক্রিফাইস করলাম আমার ছেলে আমাকে দেখছে না আমরা স্যাক্রিফাইস করি আমাদের নিজেদের আনন্দে ছেলে জন্য স্যাক্রিফাইস করি ওইটা ভেবে নয় যে ছেলে মেয়ে আমায় দেখবে দ্যাট শুড নট বি দ্য কেস ইনফ্যাক্ট তুমি এটা বললে বলে আরেকটা মানে কথা আমার মনে এলো যে সত্যি তো যদি আমি মনে করি যে আমি আমার সন্তান পালনের ক্ষেত্রে এই স্যাক্রিফাইস করেছি তার ফিরে আমি এই পাব তাহলে তো কোথাও সেটা শর্ত সাপেক্ষে হয়ে যায় কন্ডিশনাল হয়ে যায় আমার মনে হয় যে এটাও খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে বেশিরভাগ সম্পর্ক তো সুদেশ নাদি অবশ্য শর্ত না থেকেও থেকে যায় আমরা শুনবো তোমার কাছ থেকে আরো আমাদের একজন বন্ধু রয়েছেন ফোনে একটু শুনি হ্যালো হ্যালো হুম আমি ঢাকুরিয়া থেকে দুর্গা দা বলুন হ্যালো বলুন দুর্গা দি শুনছি বলুন হ্যাঁ হ্যাঁ বলছি যে উনি এইমাত্র বললেন যে আমরা কিছু শিখতে গেলে আমি সিনিয়র থেকে হ্যাঁ বলতে গেলে আমি তোমার তো করে দিচ্ছি বিশ্বাস করুন এটা আমি অনেকের কাছে বারবার তাও আমি এই বয়সে বলছে আমি অনেকখানি কম্পিউটার এবং স্মার্টফোন চালাতে শিখেছি কনগ্র্যাচুলেশন তার একটা কারণ হলো মধ্যে একজন যে দূর থেকে ওভার ফোন আমাকে ল্যাপটপে চালানো শিখিয়েছে এবং আমাকে স্মার্ট ফোনটা চালাতে শিখিয়েছে বাহ এবং এইভাবে আমি নাইনটি পার্সেন্ট শিখেছি আর বাকি টেন পার্সেন্ট শিখেছি আমার কাছে যে স্টুডেন্টরা পড়তে আছে তাদের কাছে শেষ আই এম ভেরি হ্যাপি যে আপনি এই পজিটিভ লুক নিয়ে এগিয়ে যাচ্ছেন কারণ আমরাও আমরাও যখন কর্মক্ষেত্রে রয়েছি আমি যে প্রফেশনে রয়েছি সেখানে রোজ টেকনোলজি চিন্তাধারা সবকিছু চেঞ্জ করছে সুতরাং আমার সঙ্গে আমি সবসময় খুব ইয়াং সিস্টেমস রাখি এবং আমি দেখতে থাকি যে ওরা কি ভাবছে ওরা কি করছে ওদের কি চিন্তাধারা এবং সেটাই আমি ইনকর্পোরেট নিজের মধ্যে করতে চেষ্টা করি এইটা এই যে ফরওয়ার্ড লুকিং এই যে একটা লুকিং টুয়ার্ডস দ্য ফিউচার 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 আমার আমার যে শেষ হয়ে গেছে তা তো নয় আজও তো লোকে কুরসাবা তো নব্বই বছর বয়সেও ছবি তৈরি করেছেন রবীন্দ্রনাথ তো আশি বছর বয়সেও কবিতা লিখছিলেন এবং যে কবিতা আজও প্রাণবন্ত আজও ইট ইজ কন্টেম্পোরারি একদম কিন্তু এই বেঁচে থাকার গানে যদি আবার ফিরে আসি তুমি বলছিলে যে আটজন চরিত্র রয়েছেন চান না বা পারেন না সংসারের মানে এটা মেন এছাড়াও অন্যরা আছে কিন্তু আমাদের তো একটা দু ঘন্টা পরিসরের ছবির মধ্যে তো আচ্ছা যেটা বলছিলাম টোটা আর গাগি এদের মধ্যে একটা দ্বন্দ্ব পার্থ সেনার দ্বন্দ্বটা হচ্ছে যে তারা পিসফুলি অ্যান্ড কোয়াইটলি তাদের জীবনের শেষ কটা দিন আরামে কাটাবে কারণ এখানে আমি কোয়ালিটির উপরে খুব জোর দিচ্ছি কোয়ান্টিটি নয় তাই আমি অনেককে রাখিনি যাদের রেখেছি তাদের যেন সেই কমফার্টটা দিতে পারি গার্গি অর্থাৎ পারমিতা ডক্টর পারমিতা সে নয় তোমার মতন সে বলছে ফিজিক্যাল কমফর্টটা তখনই আসবে যদি মানসিক কমফর্টটা হয় এটা সুবেশনাদি এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট কিন্তু পারমিতা অনেকটা তোমার মতন যেই বললে আরেকটা জিনিস ভেরি ইন্টারেস্টিং এই পর্বাসে সেটা হলো যে বেঁচে থাকার গান বেঁচে থাকার গান সরি বেঁচে থাকা আমি এটা একটা বলে দিচ্ছি এ পরবাসের নামটা করার পর আমার ছবিটা করার পর আমাদের যিনি প্রযোজক প্রদীপ চুরিয়াল তিনি হঠাৎ ছবিটা দেখে বলেন এ পরবাসের নামটা ভালো না বললাম কেন বলে এ পরবাসের নামটার মধ্যে একটা নেতিবাচক ব্যাপার আছে একটা দুঃখ আছে তোমরা এত একটা হ্যাপি ভালো ছবি করেছ ফরওয়ার্ড থিঙ্কিং সুতরাং একটা নাম দাও হুইচ ইজ ফরওয়ার্ড থিঙ্কিং বেঁচে থাকার গান হ্যাঁ বেঁচে থাকার গানে আর একটা আমার মনে হয়েছে খুব মানে দৃঢ় পাওয়ারফুল জায়গা যেখানে এই কনভার্সেশন হচ্ছে একজন ফিজিশিয়ানের সাথে আর একজন মনোবিদের সাথে এই যে কনভার্সেশন এটা আমার মনে হয় যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইন দ্য ফিল্ম তার কারণ আসল জীবনে আমাদের এই রিয়ালিটিতে ফিজিশিয়ানরা সাইক সঙ্গে বা সাইকোলজিস্ট এর সঙ্গে খুব বেশি কনভার্সেশন বা আলোচনা করার সুযোগ হয় না এবং সেটা খুব জরুরি কারণ আমরা অ্যাপ্রোচের কথা বলি একদম ঠিক বলেছে সুতরাং আমরা যে শুধু কিছু সিনিয়র সিটিজেন্স কথা বলছি তা নয় এবং আরেকটা জিনিস যেটা দেখানোর যে অতৃপ্ত মানে বাসনা সেটা যে কোনো বয়সে থাকতে পারে এবং এই আটজন যারা রয়েছেন আমাদের তাদের অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় দ্বিজেন বন্দ্যোপাধ্যায় অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায় প্রদীপ মুখোপাধ্যায় অনামিকা সাহা অলোকনন্দা রায় মানে যিনি কাঞ্চনজঙ্ঘার অলোকনন্দা রায় ইন্দ্রাণী ভট্টাচার্য যিনি অ্যাঙ্কার এবং সেই সঙ্গে সোহাগ সেন যিনি থিয়েটার থেকে এসেছেন সুতরাং আমি এইরকম একটা মোটলি ক্রাউড আর তার সঙ্গে একটা খুব অদ্ভুত ক্যারেক্টার করেছে দামিনী বাসু মানে বেনি ও থিয়েটার থেকে ও যখন আমার সঙ্গে একটা কোনো প্রোগ্রামে আসে তখন ঠিক তোমার মতন ওর ছোটো ছোটো করে চুল কাটা এবং ফসফস করে ইংরেজিতে কথা বলছে কিন্তু যে চরিত্রটাও করেছে ও যদি থিয়েটার ব্যাকগ্রাউন্ড সেইভাবে না থাকতো ও ওটাকে অত জীবন্ত অত রিয়েলিস্টিক করে উঠতে পারতো না মানে তুমি বেনিকে রিয়েল লাইফ আর দামিনীকে অন স্ক্রিন যদি দেখো তুমি তো দেখেছ আমি সেই কেয়ারগিভারের কথা বলছি যার গায়ে মোষের গন্ধ একদম এবং এই পরান বন্দ্যোপাধ্যায়ের সাথে দামিনীর যে কি অপূর্ব আর আমার খুব মজা লাগছে আজকে তুমি দামিনীর কথা বললে কালকেই দামিনীর সঙ্গে আমার দেখা হয়েছিল বেনির সঙ্গে দেখা হয়েছিল ওকে একদিন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব কেমন গতকালই দেখা হ্যাঁ আর ওর জীবনটাও ও কিন্তু নিজের মতন করে থাকে এটা সবাই সেটা গার্গীয় গার্গীয় একটা ক্যারেক্টার যে একেবারে একাত্ম হয়ে গিয়েছিল আমাদের এই ছবির চরিত্রের সঙ্গে কারণ ডক্টর পারমিতা সেনের ও যেরকম গার্গি এমন একটা অ্যাক্ট্রেস যে ওয়ার্কশপ করা বা ভীষণ রিহার্সাল করা না ও ইনস্টিংটিভ এবং সে ইনস্টিংটিভ দিক থেকে ও একাত্ম হয়ে যায় আর টোটার ব্যাপারে আমি বলবো টোটা এজ আ ডক্টর আমার ছেলে ছবিটার সাবটাইটেল করতে করতে বলল বাবা খারুজ ডক্টর কিন্তু শেষে একেবারে অন্য জানো তো আমি একটু হেজিটেট করি বন্ধু বলতে অন মানে অন এয়ার কারণ সবাই হয়তো একটু ভুলও ভাবতে পারেন যে রত্না সবাই বন্ধু এখানে এলে তো বন্ধু হয়েই যায় তো আমাদের বন্ধু একটা তো আমি পরান্দার কথা বলছিলাম একটা ফোন আছে একটু নিয়ে নি হ্যালো হ্যালো বিচ্ছিন্ন হয়ে গেল বোধ হ্যাঁ পরান্দার সঙ্গে পরান্দাকে আমরা অনেকদিন ধরেই জানি পরান্দাকে এই চরিত্রটাতে নেওয়ার দুটো কারণ আছে পরান্দা হচ্ছে এমন একজন মানুষ যিনি কিন্তু রিটায়ারমেন্টের পরে স্টার হয়েছেন তাই না উনি যখন ওনার মধ্য পঞ্চাশে তখনই উনি উনি তার আগে থিয়েটার করতেন ছোটখাটো রোল করতেন কিন্তু এই পরান বন্দ্যোপাধ্যায় বলে যে একটা ক্রেজ আজকে যেখানেই যাই সবাই আমাদের জিজ্ঞেস করে পরান্দা আসছেন পরান্দা আসছেন এই জিনিসটা কিন্তু হয়েছে ওনার গত দশ বছরে তুমি যদি একটু ভেবে দেখো আমার মনে আছে বা আমরা ঋতুর সঙ্গে একটা ছবি করেছিলাম অভিনয় নয় বলে বোলপুরে সেখানে পরান্দাকে একটা অ্যাক্সিনের পার্ট দিয়েছিল ঋতু এবং হয়ে যাবার পর পরান্দাকে হাত ধরে বলেছিল যে আমার লেখাটা তোমার ট্যালেন্টের মানে কোন রকম ভাবে তোমার ট্যালেন্টকে ছুঁতে পারেনি তোমার যা ট্যালেন্ট তোমার প্রতিভা তোমার অ্যাক্টিং ক্ষমতা যা সেটার আমি এক বিন্দুও আমার স্ক্রিপ্টের জন্য পাইনি কিন্তু তুমি যেটা আমার স্ক্রিপ্টকে দিয়েছ তাতে আমার পুরো সিনেমাটা অনেকটা উন্নত হয়েছে তো এই সময় থেকে আমি ওনাকে চিনি এবং তার ফোন এসে নিয়ে নি হ্যালো হ্যাঁ হ্যালো আপনার বলি কি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি রবীন্দ্রপল্লী থেকে অমিতা ঘোষ বলছি হ্যাঁ বলুন হ্যাঁ বলছি কি দিদি ওই সুদেশ নাকি বললেন না আমরা এখন যথেষ্ট দুজনে একটু এজেন্ট হয়ে গেছি তো বটেই কিন্তু তো নিজেদের কাছে করতে পারি কিন্তু আমরা সম্পূর্ণ দুজনে একা হ্যাঁ এবারে যখন আমরা ওই ওই যে বাথরুমে আটকে যাওয়ার ব্যাপারটা বললেন না হ্যাঁ ওই রকম পজিশনে যখন আসবো তখন তো বৃদ্ধাশ্রম অবশ্যই দরকার তার জন্য বৃদ্ধাশ্রমের নাম্বারটা একটু যদি দিতেন বাড়ির আপনি একটা কাজ করবেন অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে আপনি আমাদের দপ্তরে ফোন করবেন শুধু একটা কেন অনেকগুলো ফোন নাম্বার দেয়া যাবে কেমন সুদেশান্তি তোমার কিছু বলার আছে হ্যাঁ আমি বলছি যে বৃদ্ধাশ্রমটাকে একটা রিটায়ারমেন্ট একটা হোম একটা হসপিটাল না ভেবে সেটাকে আরেকটা সংসার ভাবলেই হয় সেটা না হয় দশ কামরার নয় এক কামরার সংসার সেখানে আরো অনেক যারা আছে তাদের সঙ্গে আমি বলছি জয়েন্ট ফ্যামিলি এবং সেখানে একটা আনন্দ আছে এবং এরকম যে বৃদ্ধাশ্রম আছে যেখানে আমি একটু বলে নিয়ে এখানে উনি যখন যেখানে টাকা জমা দেওয়া হয় মানে ঠিক যেরকম ভাবে আমরা ফ্ল্যাট কিনি সেরম ভাবে আমরা একটা স্পেস সেখানে রইলাম মাসে মাস সেটা হচ্ছে আমার ওই জায়গাটার জন্য এবং আমি চলে যাওয়ার পর সেই টাকার কিন্তু অধিকাংশটাই আমার নেক্সট অফ কিন পাবে হ্যাঁ আর এছাড়া মাসে মাসে একটা মাসোহারা দিতে হয় খাওয়া বেসিক নিডস তারপরে ইলেকট্রিসিটি এই সবের জন্য অ্যান্ড তো আমার মাই যদি বাড়িতে থাকেন উনি যে পেনশন পান সেটা তো ওর বাড়িটা চালাতেই খরচ করতে হয় সেরকম যদি হ্যাঁ এবং ওষুধপত্র এই সব কিছু আছে তো যাই হোক এটা তো এই এটা খুব ভালো একটা ডিসিশন যেখানে যদি একা থাকতে থাকতে যখন বয়স হয়ে যায় তখন যদি হেল্প লাগে এরকম যদি সবাই মিলে একসঙ্গে থাকা যায় আমি সেদিনই আমার ননদদের বলছিলাম যে আমাদেরও তো ছেলে মেয়ে বড় প্রত্যেকেরই একটা একটা করে এবং তারা সব এদিক ওদিক তো আমরা সবাই মিলে চলে যাই না একটা কোথাও যেখানে একসঙ্গে থাকবো একদম ঠিক সুদেশনা দি আর আমাদের মতন যারা মানে তোমার মতন আমার মতন যারা একটু এক্সেন্ট্রিক একটু অন্য রকম তাদের কিন্তু এরকমই এক সঙ্গে একটা জায়গায় থাকতে হবে কারণ আমি ইমাজিনি করতে পারছি না আমি আমার সংসারের ছেলে বউ সব মিলিয়ে আর কি থাকবো কোনো দিন কিন্তু তুমি যে বৃদ্ধাশ্রমের কথা বলছিল আমার এই প্রসঙ্গে মনে পড়লো আমার এক মাসি মেশো আছেন তাদের বয়স ধরো ওই সত্তর কাছাকাছি তারা কিন্তু একটা পশ এলাকার বাড়ি মানে বিক্রি করে দিয়ে তাদের সমস্ত পুঁজি নিয়ে ওই বারুইপুরে একটা ওল্ড এজ আছেন এবং বেশ ওনারা সপ্তাহে একদিন শহরে আসেন শহরে আসেন যাদের সঙ্গে দেখা করার দেখা করে তারা আবার ফিরে যান এবং তারা বলেছেন যে ওখানে যাওয়ার পর তাদের জীবনটা অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে হ্যাঁ মানে এই যে আমার কাজের লোক এলো না আজকে ঘর পরিষ্কার করবে কে এটা কিন্তু একটা টেনশনের কারণও হয়ে যায় তবে এনাদের একটা পেট কুকুর ছিল যে মারা যাওয়ার পর ফেল্ট ভেরি ভেরি লোনলি তাই জন্য তারা চলে আর একটা জিনিস হচ্ছে যে একটা বয়সের পর পেট রাখাটাও লোকে বলে কিন্তু আমার তো কোনো জীবনে ঠিক নেই তখন পেটকে কে দেখবে ঠিক আমি চলে গেলে হ্যাঁ সেই সেই মানসিকতাটাও যে ওদের আছেন যে ওরা আরেকটা পেটেনে রাখেননি সেটাও যাই হোক আমি যেরকম বলছিলাম তোমার পরান্দা হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি সিঙ্গুর থেকে সুকান্ত কুলে বলছি রতনা বলিনি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ আমাদের সম্মানীয় অতিথি সুদেন্দ্রা রায় দিদিকে সুদেন নমস্কার জানাই নমস্কার হ্যাঁ দিদি সিন আমার একটুখানি কোন রকম আমি চিনব নাকি আমিও উনি যে সময় সাংবাদিকতা করেছিলেন ওই সংস্থায় আমি একটুখানি হ্যাঁ বা কৌশল আছে যেহেতু এটা মনস্তাত্ত্বিক বিষয়ের অনুষ্ঠান হ্যাঁ আপনি একজন পরিচালক অভিনেত্রী আবার সাংবাদিক ছিলেন এক সময় সবগুলোই বা এখনো করছেন কোনোটা কোনোটা এখন কোনটা এতগুলো আপনি হাত কোনটায় বেশি মানসিক তৃপ্তি পেয়ে পাচ্ছেন এবং কেন পাচ্ছেন যদি একটু আমাদের বলেন খুশি বাহ অনেক ধন্যবাদ সুকান্ত দা অনেক ধন্যবাদ আমি না কমিউনিকেশনে বা যোগাযোগে বিশ্বাস করি আমি অভিনয় করি মানুষের সঙ্গে একটা যোগসূত্র আনার জন্য পরিচালনা করি মানুষের সঙ্গে কথা বলার জন্য আমার মনের কথাগুলো একটা ছবির মাধ্যমে জানাতে লিখি সাংবাদিকতা করি মানুষকে আমি যা যা জানি সেটা শেয়ার করার জন্য আর এই যে আড্ডা দিচ্ছি আজকে রত্নাবলীর সঙ্গে সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমার যা যা জীবনের রসদ সেগুলো সবার সঙ্গে ভাগ করে নিতে চাই তো এখানে যদি আমার কেউ জিজ্ঞেস করে যে কোনটা করে তৃপ্তি পাই তৃপ্তি পাই সেটা করি যেটা থেকে আমি লোকের সঙ্গে যোগাযোগটা বাড়াতে পারি কারণ জীবন একটাই এবং পরিসর কেউ জানে না আমি কাল বাঁচব কিনা কিন্তু আজকে আজকের জন্য ভালোভাবে আমি জীবন যাপন করব। আমি আনন্দ করব। আমি যেসব না এই সব কিছুর মধ্যে খিটিমিটি লাগে ঝগড়া হয় আমার মনোমালিন্য হয় কিন্তু না আমি কোনো কিছু মনে রাখি না আমাকে অনেকে বলে এই তো তোমাকেও অপমান করলো তারপরেও তুমি হ্যাঁ হ্যাঁ করে ওর সঙ্গে হাসছো সে অপমান করেছে সে মনে রাখবে আমি কেন মনে রাখবো ঠিক ঠিক তোমার অ্যাটিটিউডটা একটুখানি একটু দিয়ে দাও না না এটা হয় আমি এটাও দেখেছি যারা আমাকে অপমান করেছে তারপরে তারা হয়তো নিজেরাই বুঝতে পেরেছে অনেক সময় তারাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে হয়তো সেই সময় তার মুডটা খারাপ ছিল ফট করে কিছু বলে দিয়েছে মুডের উপরে তো কিছু নেই হাত নেই আজ আমরা আমি জাস্ট অন্য কয়েকজনকে র্যাপ আপ করে আমাদের আরেকজন অ্যাক্ট্রেস হচ্ছেন অনামিকা সাহা অনামিকা সাহাকে চিরটা কাল লোকে দেখেছেন খান্ডারনি শাশুড়ি বা মা হ্যাঁ কিন্তু এখানে আমরা একেবারে একটা অসহায় চরিত্রে নিয়েছি তার কারণ তুমি যদি একটু ভাবো অনামিকাদের গলাটা কি সুইট কি বাচ্চাদের মতন এই অনামিকা দিয়ে কিন্তু প্রসেনজিতের মাও যেমন হতেন আবার বহু প্রসেনজিতের ছবিতে অবাঙালি করেছেন অমর সঙ্গী ছবিতে বিজয়তা পণ্ডিতের গলাটা হচ্ছে অনামিকাদির গলা আর অনামিকাদিকে ভালো অভিনেত্রী অনামিকা দিকে না আমরা সচরাচর ভীষণ ভ্যাম্পের ভূমিকায় দেখেছি রাগি উঁচুতে ভূমিকায় দেখেছি এখানে একেবারেই আলাদা দিজেন্দা আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা এবং দিজেন্দা আমি জানি ওনার একটা সেন্স অফ টাইমিং ইন অ্যাক্টিং আছে যেটা ইনিমিটেবল অর্ধেন্দুদা অর্ধেন্দুদা হচ্ছেন আরেকজন যিনি একটি অন্য প্রফেশনে ছিলেন টিচিং এ এবং তিনি সেখান থেকে এসে রিটায়ারমেন্টের পরেই একের পর এক ছবি করছেন ইটস জাস্ট আনফর্চুনেট যে অর্ধেন্দুদা এবং দ্বিজেন্দা একটু অসুস্থ হয়ে পড়েছেন এবছর সেই জন্য হয়তো ওদের কাজকর্ম থেকে একটু বিরতি নিয়েছেন কিন্তু আমি আশা করছি সেকেন্ড ডিসেম্বর ওরা দুজনেই আসবে দেখবেন আমাদের ছবি এইটা বেঁচে থাকার গানে এটা ভীষণ ইন্টারেস্টিং যে তোমার যারা মেইন লিডিং রোলে রয়েছেন তারা সবাই হয়তো কোনো না কোনো দিক থেকে প্রবীণ মানে হ্যাঁ অথচ তারা যে অভিনয়টা করছেন সেটা তার কাউন্টার হ্যাঁ আর ইন্দ্রাণী ভট্টাচার্য তিনি সারা জীবন অ্যাংকার ছিলেন হ্যাঁ এবং বাচিক শিল্পী গান ও গান ভীষণ ভালো ওকে একদিন আমরা একটা ধাবায় খেতে গিয়ে দেখে আমাদের মনে হলো এই চরিত্রটা আমরা খালি বলছিলাম যে অভিনেত্রী চরিত্রটা কোন নন অভিনেত্রীকে নেব না তো হঠাৎ ওনাকে দেখে মনে হলো কেন সো শি স্টার্টেড হার করিয়ার এজ অ্যান অ্যাক্ট্রেস অ্যাট দিস এজ সো দ্যাট নেভার টু লেট যে জিনিসটা আমরা বলতে চাই সোহাগ সেন উনি থিয়েটারে বহু বছর ধরে অভিনয় করছেন এবং সোহাগ এখন ছোট ছোট বেশ কিছু ছবিতে দারুণ কেমিও করেছে আর অলোকনন্দা রায় তিনি প্রথম জীবনে এসেছিলেন ঝড়ের মতন কাঞ্চনজঙ্ঘায় তারপরে বিয়ে থা করে চলে গেছিলেন বহু বছর ফিরে এসেছেন শ্রী শিক্ষলি কোড তো আমি সেটাই বলছি যে চলে গেলে বা একটা There ইজ নাথিং টু রিগ্রেট আমি যখন প্রথম এই জীবনে আসি আমি একটা থিয়েটার করেছিলাম আন্তিগোনে বলে তারপরে আমাকে ইনভাইট করেছিল জার্মানিতে অভিনেত্রী হিসেবে যেতে কিন্তু সেই সময় আমার যাওয়া হয়নি আমি বিয়ে করে ফেলি তারপরে সে বিয়ের পর আমি তারপরেও যখন প্রথম চাকরি আরম্ভ করি সাংবাদিক হিসেবে সেই সময়ও তপন সিনহা আমাকে একটা ছবিতে অভিনয় করতে বলেন আদমীয় রাত হ্যাঁ কিন্তু আমি তখন আমার সাহস ছিল না চাকরি ছেড়ে আমার তখনও কনফার্মেশন হয়নি চাকরি ছেড়ে চলে যাব আমি যাইনি কিন্তু সেটা আমি রিগ্রেট করি না ওটা হবার ছিল না এখন যা হয়েছে তাতে তো কোন আমি অসুখী নেই বারবার গান নিয়ে আমরা ফিরে আসছি মানে গান শুনছি গান বেঁচে থাকার গান এখানে তো গানের একটা ভূমিকা রয়েছে হ্যাঁ আমরা গান বলতে এটা কিন্তু মিউজিক্যাল কোন ছবি নয় কিন্তু গান আমাদের ভারতীয়দের পার্ট অফ আর লাইফ আর স্পেশালি রবীন্দ্রনাথের গান ডিএল রায়ের গান এই গানগুলো কিন্তু মধ্যবিত্ত বাঙালির মনন এবং তাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে হ্যাঁ তো ডিএল হয়তো সেইভাবে ব্যবহার হয় না কিন্তু যারাই আমরা যখন একসঙ্গে বসি ওই প্রবীণদের সঙ্গে তারা কিন্তু এই সব গানগুলোই করেন যেরকম আমাদের দুটো গান প্রবুদ্ধ রাহা গিয়েছে একটা হচ্ছে বেলা বয়ে যায় একটা আজই কমল মুকুল দল দুটোই অসম্ভব ভালো এবং বেলা বয়ে যায়ের একটা ভার্সন আবার অর্ধেন্দুদা নিজের গলায় গিয়ে হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের প্রভুথর সঙ্গে জয়শ্রী দি আহ জয়শ্রী দাশগুপ্ত ওর উনি আমি অ্যাকচুয়ালি ওকে দিয়ে অনামিকাদির প্লেব্যাক করিয়েছি অনামিকা সাহার হ্যাঁ তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা নাটকের গান যেখানে নাটকের গানের যে অথচ এটা রবীন্দ্রনাথের গান জয়স্মৃতির গলার মধ্যে সেই জিনিসটা আছে নাটকীয়তাটাও আছে আবার রবীন্দ্রনাথের গানের জন্য যেটা দরকার এবং অনামিকা সাহার যে স্টেচার তার সঙ্গে সাজুজ্জ থাকবে বলে এছাড়া আরেকটা গান গিয়েছে আমাদের সৌম্যা পাল ব্যানার্জি বলে হ্যাঁ আমরা এমনি এসে ভেসে যাই ডিএল রায়ের ও ব্যাংকার বাই গান গায় আনন্দে ও কিন্তু কখনোই আমায় বলে না যে আমি গানটাকে কেরিয়ার করতে চাই সব ছেড়ে দিতে চাই ও গান করে ও নূপুর ছন্দা ঘোষের ছাত্রী এবং ও খুব আনন্দে গান করে ওনার সঙ্গে প্রোগ্রাম করে কিন্তু গানটাই যে ওর জীবনে সবকিছু হতে হবে সেই জন্য লোকের পেছনে ঘরে না এতেই ওর আনন্দ ও একটা অল্টারনেটিভ সঙ্গে গানটা অসম্ভব সুন্দরভাবে চালাচ্ছে সুন্দর এই যে এতক্ষণ আমরা কথা বললাম এই বেঁচে থাকার গান নিয়ে আমরা তো অনেকগুলো জিনিস জানলাম বুঝলাম সিনেমাটা কেন হয়েছে তার পেছনে কার্যকারণ কি কেন তুমি অভিনেতাদের নিয়েছ সেটার মধ্যে থেকে কি বলতে চেয়েছ এই যে মুহূর্তকে উদযাপন করা মাইন্ডফুলনেস কোন ডিফিকাল্টি নয় এগিয়ে যেতে হবে সব থেকে বড় ফিলসফি যেটা সেটা হলো এজিজমটাকে ভাঙা কিন্তু আমাকে তুমি বলো যে প্রত্যেকটা তুমি যে যতবার সিনেমা করো যতবার তুমি একটা চলচ্চিত্র নির্মাণ করো তোমার ইন্টারনাল প্রসেসটা কি পরিবর্তন হয় অর্থাৎ যে সুদেশনা তিন যে সুদেশনা বানিয়েছেন সেই সুদেশনা এখন বেঁচে থাকার গান বানিয়েছেন তো তার নিজের মধ্যে কি ধরনের প্রক্রিয়া হয় দেখো প্রত্যেকটাই হচ্ছে একটা সন্তানকে জন্ম দেওয়ার মতন হ্যাঁ তার মধ্যে প্লেজারও আছে ইটস অ্যাকচুয়ালি প্লেজার থেকেই সন্তানের জন্ম হয় কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে দ্য পেন ইজ ইনক্রেডেবল কিন্তু তারপরে সন্তানের কি ভবিষ্যৎ হবে সেটাও এইটা কিন্তু প্রত্যেকবার আমাকে চেঞ্জ করে একটা ছবি ভীষণ ভালো হলে যেরকম একটা উদ্যম হয় আবার যদি ছবিটা যতটা ভালো ভেবেছিলাম লোকে ততটা ভালো লাগলো না তখন কি আমি দমে যাবো তখন কি আমি শেষ হয়ে যাব যেরকম ওই ক্লাস ইলেভেনের ছেলেটি বললো যে আমাকে বকলো আমি কি আর পারবো না এটা যদি ভাবি তাহলে আমি আর পরবর্তী ছবি করতে পারবো না পরবর্তী ছবির ভাবনা নিয়েও ভাবতে পারবো না এইটা জানতে হবে যে একটা জিনিস স্পেশালি শিল্পের ক্ষেত্রে সবসময় তাৎক্ষণিকভাবে এটা আমি খুব ভীষণভাবে বুঝেছি উইথ ইচ ফিল্ম যে তাৎক্ষণিক আমাদের কথা হবার পর ছ বছর সেটা ইউটিউবে কেউ ইলিগালি আপলোড করেছিল রিলিজ হয়নি আমরা ভেবেছিলাম রিলিজ করার পর কেউ দেখবে না পাঁচ সপ্তাহ রিলিজের পর চলেছিল তো এইটা আমাকে চেঞ্জ করেছে এইটা আমাকে ভাবতে শিখিয়েছে যে আমাকে কাজ করে যেতে হবে আমার যদি ভাগ্য বা আমার যদি সেই জায়গাটা পৌঁছানোর হয় আমি ঠিক পৌঁছবো আজ না হোক আজ এত বছর ধরে আমরা কাজ করেছি বেঁচে থাকার গান হচ্ছে আমাদের টুয়েলভ ছবি সেই বারো নম্বর ছবিতে আমরা কিছুটা স্বীকৃতি পেয়েছি ক্রিটিক্যাল ও পেয়েছি সেটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম এবং এটা আমি কিন্তু জাস্ট আর আমার সিডিটা জমা দিয়েছিলাম এবং তারপরে একটা কানাগুসু শুনেছিলাম যে একটা বাংলা ছবি দিয়ে উদ্বোধন করার কথা ভাবছেন হ্যাঁ ওরা এবং এই উদ্বোধনের জন্য আমি যা আমি তো জানি না অনেকেই বিভিন্ন স্তরের লোকজন ছবিটা দেখেছেন এবং তারা তাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাদের নিশ্চয়ই মনে হয়েছে যে এবং আমাকে এটারও সম্মুখীন হতে হয়েছে অনেকে বলেছে কি করে তোদের ছবিটা এরম লোকে নাকি বলছে তো সে তো লোকে বলবেই আমিও বলি অন্যের হলে হ্যাঁ আমার ছবিটা হলো না ওরটা কি এমন ভালো হয়েছে এটা আমিও যেমন বলি সেও তেমন বলে তো এটা এটা ইটস পার্ট অফ লাইফ ইটস পার্ট অফ দ্য গেম ইউ টেক ইট আমি সবকিছু খুব পজিটিভলি দেখি আজকে আমার বরের সঙ্গে বা আমার মায়ের সঙ্গে বা আমার শাশুর সঙ্গে আমার ঝগড়া হবে এটাই তো জীবন হলে হবে সে ঝগড়াটা পুষে রেখে দেবো নাকি আমার ছেলের সঙ্গে আমার আর্গুমেন্ট হয় না হ্যাঁ সে অনেক সময় বলে মা তুমি তোমার আমাকে বলেছে তোমার সঙ্গে আমি কাজ করবো না আমি বলছি দেখো তুমি এতগুলো ডিরেক্টর আমার সঙ্গে বা তোমার সঙ্গে কাজ করবো না না তুমি কাউকে কোনো কাজ করতে দাও না বুঝেছো হ্যাঁ তো এই ছবিটা এই প্রত্যেকটা ছবির সঙ্গে আমি এটা বুঝছি যে অন্যদেরও কাজ করতে দিতে হবে না কিন্তু আমি আমি যেটা ভাব তুমি যেটা বললে একদম আমি আমি উপলব্ধি করতে পারছি কিন্তু আমি এটাও জানতে চাইছি যে এর সঙ্গে সঙ্গে তোমার কগনেটিভ স্তরে কোন কোনো প্রতিক্রিয়া কোন পরিবর্তন কোন প্রভাব হলো কিনা বেঁচে থাকার গানের সঙ্গে এখন যেহেতু বয়সটা হচ্ছে আমি যখন আজ থেকে দশ বারো বছর আগে তিন ইয়ারি করেছিলাম তখন তিন ইয়ারি ওয়াজ এরম ছবি দিন হয়নি হ্যাঁ তো তখন আমার এখনো তারপরে আমাদের এক বন্ধু ছিল সুমন ঘোষ হ্যাঁ সে বেশ কয়েকটা ছবি করেছে একটা তার মধ্যে পদক্ষেপ যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সুমন কিছুদিন আগেই একটা ছবি করেছে পিস হেভেন বলে সেটা ও ও কিন্তু সিনিয়র সিটিজেনদের কথা বেশ অনেক দিন ধরেই ভাবছে তো সুমন মাঝে মাঝেই আমাদের বলতো এই তোমরা সিনিয়রদের নিয়ে ভাবো না কেন কেন তখন আমার মাঝে মাঝে মনে হতো বাবা ভাবলেই তো সে সিরিয়াস ছবি করতে হবে তারপরে আমার মনে হয়েছে যে না আর সিনিয়র মানে যে সবকিছু সিরিয়াস গম্ভীর তা হবে কেন আমাদের জীবনের রস এইটাই আমি এই ছবি করার পর উপলব্ধি করেছি যে বয়স হলে রস কমে না অসাধারণ আমাদের সময় অসাধারণের ক্ষমতা বেড়ে যায় আমাদের সময় একদম শেষ আমি চাইবো তুমি দর্শকদের যেটা বলতে চাও সেটা বলে আজকে অনুষ্ঠান শেষ করতে আপনাদের সঙ্গে আবার হয়তো দেখা হবে তুমি বলো আমি দর্শকদের সবাইকে অনুরোধ করব যে একবার অন্তত একবার বেঁচে থাকার গান এই ছবিটি হলে গিয়ে যেন তারা দেখেন দোসরা ডিসেম্বর রিলিজ করবে বিভিন্ন হলে করবে কোন হলে করবে তার তালিকা তো ওর দেওয়া যায় না কিন্তু দেখবেন পোস্টার রয়েছে হোর্ডিং রয়েছে তার এবং খবরের কাগজেও জানতে পারবেন আপনার বাড়ির কাছের হলে গিয়ে খোঁজ নিলেই জানতে পারবেন সেখানে হচ্ছে কিনা প্লিজ একবার অন্তত হলে গিয়ে দেখবেন দেখবেন যে ইউথ বা যৌবন সেটা কিন্তু বয়স নয় সেটা কিন্তু মন thank you